উনি পুরো অসুস্থ। ঠিক আছে, আপনি থাকেন, সমস্যা নাই। আচ্ছা, আব্দুর রব চৌধুরীর কি অবস্থা, কয়টা কাজ করছেন? আপনি নেটওয়ার্কের সাথে স্যার অ্যাকাউন্ট খুলতে পারে নাই। তারপর আর একটা হচ্ছে ওয়ার্ক আপ জব নামে একটা ছিল, এটাতে অ্যাকাউন্ট করে দুইটা কাজ করেছি। আর আরেকটা ছিল টেস্টিকো ওয়ার্কার, ওইটাতে হচ্ছে অ্যাকাউন্ট খুলেছি। আচ্ছা আবার বলেন, আমি বুঝি নাই, আমি একটু উঠে গেছি। মাইক্রোওয়ার্কের সাথে স্যার আমার অ্যাকাউন্ট হয়নি। কি মেসেজ দিছে, নট ইউনিক? জি, নট ইউনিক। আচ্ছা, আর আপনি আমি মাইক্রোওয়ার্ক আরো দুইটাতে করছিলাম। একটা হচ্ছে ওয়ার্ক আপ জব নামে একটি ওয়েবসাইট, এটা হচ্ছে ছোট ছোট কাজ দেয় এই মাইক্রো ওয়ার্কার্স এর মতোই। আর আরেকটা হচ্ছে পিকো ওয়ার্কার, ওই দুইটাতে অ্যাকাউন্ট খুলেছি। কাজ করছেন? গতকালকে অ্যাকাউন্ট খুলেছি, আজকে কাজ করব পিকো ওয়ার্কার্স ওইটাতে। এখনো কোনো কাজ করেন নাই? কাজ করলে আমাদের শেয়ার করতেন, আমরা দেখতাম যে কী অবস্থা এটার, কীভাবে কাজ করা যায়, ইনকাম যদি ভালো হয় তাহলে সবাই ওখানে অ্যাকাউন্ট খুলবে, অসুবিধা কী? ওয়ার্ক আপ জবে স্যার দুই তিনটে অ্যাপ্রুভ হয়েছে, আর বাকিগুলো এখনো হচ্ছে অ্যাপ্রুভ হয় নাই, তাই আর কিছু বলিনি। ওইটাতে হচ্ছে অ্যাপ্রুভ প্রচুর সময় নিচ্ছে। ঠিক আছে, তো মাইক্রো ওয়ার্কারে আপনি ট্রাই করেন না। আপনাকে আমাদের মনে বলা হয়েছে যে এই মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে যে প্রত্যেকে মাইক্রো ওয়ার্কারে মিনিমাম 10টা কাজ করতে হবে, করে আপনার এই অ্যাকাউন্টের স্ক্রিনশটটা আপনাকে ওই যে লাইভ দিতে হবে লিঙ্ক করে, বুঝতে পারছেন? জি তো স্যার, বলেন। আমরা তো কোর্স করতেছি গ্রাফিক্স ডিজাইনের, কিন্তু স্যার মাইক্রো ওয়ার্কার তো স্যার বেশিরভাগ কাজে অন্য অন্য কাজ, স্যার গ্রাফিক্স ডিজাইনের কোন কাজ তো আমি খুঁজে পাই না স্যার। না, গ্রাফিক্সের কাজ নাই তো, এটা ওরাই জানে কি জন্য, বুঝছেন? এটা তো আমরা মিটিংয়ে ওদের সাথে কথা হয়েছিল, ওরা বললো যে আমাদের মন্ত্রণালয়ে দেখাইতে হয় এটা, তো যেহেতু এখানে একটা এক্সপিরিয়েন্স হবে, ওদের বেসিক নলেজ হবে, ওরা এটা করুক। কারণ ফাইবারে আপনি 10টা কাজ তুলতে আমাদের কোর্সের টাইম চলে যেতে পারে, আপনি দেখাইতে নাও পারেন সবাই, বুঝতে পারছেন? কারণ অন্যান্য এই মাইক্রো ওয়ার্কার ছাড়া বড় বড়গুলোতে কাজ করতে গেলে আপনার সময় লাগবে, তো ওদের কথা হইলো যে আপনি যে অনলাইনে কাজ করতে পারেন ওটা একটু দেখান। কারণ আমাদের এখানে দুইটা পার্ট, গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং, তো ফ্রিল্যান্সিংয়ে কিন্তু আবার যে শুধু গ্রাফিক্সের কাজই করবেন এরকম তো কিছু না, বেসিক অনেক বিষয়ের কাজও আপনি করে ফেলতে পারেন, তো ওইটাই আর কি। তো যাই হোক, আমরা তো গ্রাফিক্সের কাজ ফাইবারে দেখব। মানে স্যার আপনারা যারা ট্রেনার আছেন স্যার, সবাই মিলে যদি উপরের মহলকে বলেন যে মাইক্রো ওয়ার্কার সে গ্রাফিক্স রিলেটেড কোনো কাজ নাই, এগুলা আমরা কেমনে কি করবো স্যার? মানে এগুলা তো কাজ দেখলে মেজাজ খারাপ হয়ে যায় স্যার। না, এটা হচ্ছে কি, আপনি তো ছোটো ছোটো 10টা কাজ করতে পারেন একদিনেই চাইলে, এটা তেমন জটিল কিছু না, যে জন্য আমরা আর বলি না, যেহেতু এটা টাফ কোনো বিষয় না, একজন করে ফেলতে পারে। আপনার একটা প্রজেক্ট এটা আর কি, এটা প্রজেক্টটা করে দিলেন আপনি, আপনি কোর্সটা আপনার সাকসেসফুল হয়ে গেলো, সার্টিফিকেট হইতে সমস্যা হইল না, রিকোয়ারমেন্ট হিসাবে আর কি আপনি করলেন। আর এটা হচ্ছে কি, এটা শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনের কোর্সের জন্য না, যারা ওয়েব করে ডিজিটাল মার্কেটিং করে অন্য কোর্স করে তাদের জন্য এটা প্রযোজ্য, ওরাও মাইক্রো ওয়ার্কার থেকে করবে। তো ওয়েব ডিজাইনের কোর্স যারা করে ওদের তো মাইক্রো ওয়ার্কার রিলেটেড কোনো কাজ নাই, ঠিক না? এটা অল ওভার সব ব্যাচের জন্য প্রযোজ্য, বুঝছেন? আর যেহেতু কাজগুলো জটিল না, খালি অ্যাকাউন্টটা খোলাটাই জটিল, তো ওই আমরা এই জন্য এটা গ্রহণ করছি যে আপনার অনলাইনে ইমেল টিমেল খোলা এগুলো তো আপনার জানতে হবে, আপনি যে ফাইবারে যদি কাজ করতে যান এই বিষয়গুলো আপনার জানা থাকা উচিত। তো এই এখানে কিছু কাজ করলে আপনি অনলাইনে একটু স্মার্ট হইলেন, কীভাবে স্ক্রিনশট নিতে হয়, কীভাবে অ্যাটাচ করতে হয়, এইসব বিষয়গুলো আর কি একটু আপনার বেসিক নলেজটা একটু রিভিশন হলো, এটাই বেনিফিট। তো আপনাদের 10টা করে কাজ করতেই হবে, এটা কিছু করার নাই। আর মনিকালি মাইক্রোফোনে আসেন তো, আপনি আছেন? জি স্যার। আপনি তো আমাকে মেসেজ দেন নাই, বলছিলাম মেসেজ দিতে স্যার, আমাকে মেসেজ দেওয়ার কথা ছিল। আচ্ছা, মান্নার রহমান আসেন তো মাইক্রোফোনে। আমরা কাকে কাকে বলছিলাম আমরা যে বেসিকের প্রবলেম হলে মেসেজ দিতে, আপনাদের নিয়ে একটা সেশন কর। ফারজানা আপু কে বলছিলেন
স্যার আমাকে তো বলেননি। ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ফারজানা আক্তার, মনিকা আলীও আসতে পারেন, যেহেতু আপনারও বেসিকের যদি কোনো প্রবলেম থাকে। আমরা আসলে আগে একটু কথা বলবো এখানে কি করা যায়। জি স্যার, জি স্যার। হ্যাঁ, আর জান্নাতুল ফেরদুসকে কি বলছিলাম? আপনাকে বলি নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমাকে বলেছিলেন, বাট আমি খুব অসুস্থ ছিলাম, তাই আর আপনাকে মেসেজ করতে পারিনি। সমস্যা না, ঠিক আছে। আমি আপনি মেসেজ দিলে কি আমি সাথে সাথে যে আপনার সাথে কথা বলবো এরকম কিছু না। মেসেজ দিলে কি আমি চিহ্নিত করলাম কাকে কাকে কথা বলবো এই জন্য। আচ্ছা ঠিক আছে। আরও কারো যদি বেসিকের প্রবলেম থাকে আপনি মেসেজ দিবেন, আমরা বেসিক নিয়ে আলাদা একটা কথা কথা বলবো কি করা যায়। আচ্ছা, এখন আমি আজকের ক্লাসটা আমরা একটু বেশি লম্বা করবো না। আমি শারীরিকভাবে আসলে সুস্থ না, খুব গরম পড়ছে, তো খুব টায়ার্ড হয়ে গেছি, বাইরে থেকেও আসছি। তো আমরা ফটোশপে চলে যাচ্ছি আজকে, ফটোশপে আপনাদের কিছু সময় দেখাই। দেখানোর পরে আজকে ক্লাসটা আমরা একটু তাড়াতাড়ি শেষ করে নেব, ঠিক আছে? জি স্যার। আপনারা মনে হয় ক্লাসের ভিডিও দেখেন না অনেকেই, নাকি? গত ক্লাসের ভিডিও কেউ দেখছেন? ওখানে তো আমার সাউন্ড ছিল না, আপনি কি এটা দেখছেন, খেয়াল করছেন? তো বলেন নাই কেন? এর আগেও একটা ক্লাসে স্যার আপনার ইয়ে ছিল না, সাউন্ড ছিল না। আপনি যদি বলতেন তাহলে আমি সাথে সাথে চেক করে নিতাম। আমি তো আসলে সাউন্ড ক্লাসটা বাজিয়ে আবার শুনি নাই, যে জন্য গত দুই ক্লাসে সাউন্ড ছিল না, আপনারা কেউ বলেন নাই। আজকে একজন বলছে সকালের ব্যাচের, তখন আমি সাউন্ডটা চেক করছি, করে দেখছি যে ঠিকই আছে। ওটা অফ করা ছিল মাইক্রোফোন, তো পরবর্তীতে ঠিক করে নিছি। আজকে সাউন্ড পাবেন, কিন্তু যদি আপনি গত ক্লাসে কেউ মেসেজ দিতেন, এতজন লোকের মধ্যে একজনও মেসেজ দিয়ে বলেন নাই যে ভিডিওটার মধ্যে সাউন্ড নাই, একজন বললেই তো এটা আমি চেক করে নিতাম। এটা তো দুঃখজনক, তার মানে কেউ দেখেন নাই কিংবা দেখলেও সাউন্ডের প্রয়োজন নাই মনে করছেন। আজকের ক্লাসের কি রেকর্ডিংকে সাউন্ড অফ করে রাখবো? স্যার মনে হয় তো প্রয়োজন নাই, কারণ দুই ক্লাসে সাউন্ড দেয় নাই, কেউ অবজেকশন দেন নাই। নুরুদ্দিন ভাই আছেন? হ্যালো, নুরুদ্দিন ভাইও চলে গেছে। আচ্ছা, আজকে আমরা ফটোশপ শুনেন, আমাদের ভিডিওতে আপনারা ওই সাইলেন্ট আওয়ার আমরা মানব। আমার এখানে গাড়ি স্যার, আমার এখানে স্যার গাড়ি যায় স্যার, তো বেশি আওয়াজ হলে স্যার আমি বন্ধ রাখি। হ্যাঁ, আমরা বলছি আমাদের গত ক্লাসের দুইটা ভিডিওতে সাউন্ড ছিল না, বুঝছেন? আপনাদের কথা ছিল, আমার কথা রেকর্ড হয় নাই, তো এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। তার মানে ওরা সাইলেন্ট আওয়ার পুরোপুরি পালন করতেছে, বুঝছেন? ভিডিওর মধ্যেও সাইলেন্ট আওয়ার। গত দুই ক্লাসের ভিডিও সাউন্ড হয় নাই, বুঝছেন? এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমরা আমি স্যার ফুরবে স্যার, আমি যে প্রস্তুতি নিচ্ছি 1 তারিখে যেন মানে একটু দক্ষতা দেখাতে পারি। তারা জিততেছে স্যার, একদিকে আমার তো অন্যদিকে জিততে হবে স্যার, সেটাই। এরপরে আমি এদের সাথে মাঠে নামবো আবার খেলার জন্য।
আমাদের ব্যাচের মধ্যে যাদের পারফরমেন্স ভালো থাকবে, আমরা আমার আরেকটা ফার্ম আছে বুঝছেন, ওইখানে লোক দরকার, ভার্চুয়াল না অনলাইনে দরকার, সরাসরি প্রয়োজন নাই। তো যাদের কাজ ভালো আছে আমরা গ্রাফিক্সের কাজ দিব, যদি আপনি নিজে কিছু ভালো কাজ পারেন আমি আপনাদের কাজ দিতে পারি। তো আমরা চাচ্ছি ইমিডিয়েটলি আমরা কিছু কয়েকজনকে নির্বাচন করব, যাদের কাজ ভালো আছে এদেরকে আমরা অলরেডি ইয়ে করে দেব। আমাদের একটা কন্ট্রাক্টের মধ্যে নিয়ে আসবো, উনি অনলাইনে আমাদের কাজগুলো করে দিবে যে কাজগুলো আমাদের দরকার, বুঝতে পারছেন, ব্যানার ট্যানার তৈরি করা, এ ধরনের কিছু কাজ আমরা দেব। সকালের বেচের কয়েকজনকে বাছাই করছি, আপনাদের বেচ থেকে কয়েকজন বাছাই করব। তো এটা কি ওই রকম কিছু না, মানে অনেকটা ইন্টার্নির মতো আগে কিছুটা কাজ করলেন, ছোটো ছোটো কিছু পেমেন্ট পাইলেন, বুঝতে পারছেন, পর্যায়ক্রমে সুযোগ পাওয়া যাবে। তো হ্যাঁ টাইম পাবেন, এটা তাৎক্ষণিক করে দিতে হবে, এরকম কিছু না স্যার, সেটা বলিনি, বলতেছি যে বাছাই করার পরবর্তীতে সুযোগ পাওয়া যাবে। তো না, বাছাইটা তো আসলে আমরা কাজ দিয়ে করব, আপনি যদি কাজ পারেন অবশ্যই আপনাকে নেব, কাজ না পারলে তো আমরা নেব না। জি স্যার, সেটাই তো। যাই হোক, আমরা যেটা বলছি আজকে আমরা ফটোশপে কিছুটা কাজ দেখি। ফটোশপে আমাদের তো অনেক দিন হয় আমরা ফটোশপ থেকে বিচ্ছিন্ন ছিলাম, ঠিক না? তো আপনারা কি ভুলে গেছেন ফটোশপ? জি স্যার, ভুলে যাওয়ার তো কথা না, মোটামুটি তো আমাদের টুলসগুলো শেষ হয়ে গেছে। জি স্যার, ভুলে মনে আছে। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা মেনুর মধ্যে ঢুকে যাচ্ছি। আজকে আমরা মেনুর মধ্যে দেখেন ফাইল কিংবা এডিটে আসলে বিশেষ কিছু বোঝার নাই। আপনাদের একটা জিনিস দেখাইতে পারি, কন্টেন্ট অ্যাওয়ার্ড তো আমরা দেখাইছি আপনাদের, না? তো কন্টেন্ট অ্যাওয়ার্ডটা আমি একটু রিপিট করব, করে আমরা জি বলেন, খুব আস্তে শোনা যাচ্ছে, শুনতে কষ্ট হচ্ছে। আপনি মাইক্রোফোনের কাছে নিয়ে আসেন মুখ। কন্টেন্ট অ্যাওয়ার্ডের সুবিধা দেখেন কি, আমরা ধরেন এই লেখাটাকে কাটবো, আমরা মনে এখান থেকে যদি এই বিন্দুটাকে আমরা সিলেক্ট করে একটু রাফলি সিলেক্ট করবেন, সমস্যা নাই, আবার করে শিফট ধরে যদি আপনি ব্যাকস্পেস দেন এই ফিল বক্সটা আসবে, জাস্ট ওকে দিবেন। তো এটা হয় কি দেখেন, আপনি এই যে ডান দিকে চলে গেছে, ঠিক না? এক্ষেত্রে আপনি যদি ওই দিক থেকে শুরু করেন দেখেন কি হয়, ছোটো করে নিতে হবে সম্ভবত। এখানে ডান দিক থেকে চলে আসে কেন? কন্টেন্ট অ্যাওয়ার্ডটা বুঝছেন, মানে আপনি কিছু সিলেক্ট করে, একটা কিছু সিলেক্ট করলেন, করে আপনি যদি কন্টেন্ট অ্যাওয়ার্ডে আসেন, এসে দিয়ে করেন, ওটা মুছে যায়। তো এটা সাধারণত ডানে বামের থেকে হায়ার করে নেয়, তো এটা আপনারা দেখে ফেলবেন, এখানে তেমন কিছু বোঝার নাই আমাদের। আমরা চলে যাই ইমেজের মধ্যে, ঠিক আছে? ইমেজে আমরা যদি যাই একটু ছবির মধ্যে যাই, এটাতে আমরা থাকি, থেকে আমরা ইমেজটা দেখি একবার। ইমেজে প্রথমেই আছে মুড, এই মুডের মধ্যে আপনি দেখেন গ্রে স্কেল। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? জি স্যার শোনা যাচ্ছে, তাহলে আপনি দেখেন আপনার স্পিকারের সমস্যা কিনা, সবাই যদি শুনতে পায় তাহলে তো আপনার স্পিকারের সমস্যা হতে পারে। আচ্ছা, আমরা ইমেজের মধ্যে বেশ কিছু কাজ আছে, এগুলো আমরা দেখব।
এখানে বেশিরভাগ কাজই আমরা আগেই বলে দিছি কিংবা মোটামুটি আমাদের কমন পরিচিত, আমরা একবার মানে এক নজরে দেখে যাব, আর ডিটেলসে আমরা যাব না, একটু একটু করে দেখে যাব। তো বিটম্যাপের যে বিষয়টা আছে এটা আসলে এখন আর ব্যবহার হয় না। তো গ্রেস্কেল মানে বুঝেন তো, গ্রেস্কেল হচ্ছে ছবিটাকে সাদা কালো করে দেওয়া, এটাই হচ্ছে গ্রেস্কেল, ঠিক আছে? সাদা কালো আরেকভাবে করা যায়, আপনি যদি সাদা কালো করতে চান একটা ছবিকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, অল্টার শিফট কন্ট্রোল ধরে বি, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে কি হয়, ছবির অরিজিনাল যে কালার আছে ওই কালারটার মধ্যে এখানে আপনি কাজ করতে পারেন। অর্থাৎ লাল যে বেলুনগুলো আছে ওইগুলোকে কতটুকু লাল করবেন আপনি ঠিক করতে পারেন, বুঝতে পারছেন? কিংবা হলুদ যদি থাকে হলুদের উপরে প্রয়োগ করতে পারেন। এভাবে কারেকশন করে আপনি দিয়ে দিতে পারেন, অটো বিভিন্ন কালার আছে আপনি চয়েস করে নিতে পারেন সাদা কালোর মধ্যে, বুঝতে পারছেন? তো ম্যাক্সিমাম বা ব্ল্যাক মিনিমাম ব্ল্যাক এরকম কিছু বিষয় আছে। তো তাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি করার বিষয়টা আমরা বুঝছি, ঠিক না? এরপরে হচ্ছে আট জিবি, আমরা তো সবাই জানি আট জিবি এবং সিএমওইক এর মধ্যে পার্থক্য কি, একজন বলেন, একজন বলেন। সিএমওইক তো আমরা চিপ প্রিন্টের ক্ষেত্রে ইয়া করি আর কি, ব্যবহার করি আমরা যেটা প্রিন্ট করবো আর কি, আর আট জিবি তো হচ্ছে আমার মানে ভিজুয়ালাইজেশন মানে ডিসপ্লেতে দেখা যাবে এই ধরনের কাজ কাজের ক্ষেত্রে আট জিবি ইউজ করি। আর আট জিবির ক্ষেত্রে আমরা 200 পিক্সেল ইয়া রাখি, আর সিএমওই এর ক্ষেত্রে 300 রাখি আর কি পিক্সেল ইয়াতে। আর কেউ বুঝেন সিএমওই এর বিষয়টা? জি এটাই তো স্যার, আর কি যেমন আর জিবি তে হলো রেড গ্রিন ব্লু, আর সিএমওই ক্ষেত্রে সায়ান ম্যাজেন্ডা ইয়েলো আর ব্ল্যাক, সেটা বুঝতে পারছি, কিন্তু পার্থক্য কি আসলে, এটার বেসিক্যালি পার্থক্য কি? আর জিবি তে হচ্ছে স্যার শুধুমাত্র ওয়েব ভিউ এর জন্য, আর সিএমওই কে তো হচ্ছে প্রিন্ট এর জন্য, প্রিন্ট করলে কালারটা একুরেট চলে আসে তাই। আমরা একটা এক্সাম্পল দেখবো, একটা মিনিট আমাকে সময় দেন। জি বাইরে থেকে আসছি, বুঝছেন, হাত ধুই নাই, বাইরে তো টাকা হাতে নিছি, তারপরে আর অনেক কাজ করছি, হাতটা ধোয়া উচিত। এখন কিন্তু ভাইরাস এফেক্ট হচ্ছে খুব বেশি, আপনারা জানেন এটা? এখন অনেকেরই ভাইরাস এফেক্ট হচ্ছে, তবে সিরিয়াস হয় না কি মানুষের, তারপরে তো একটু কষ্ট হবে যদি আপনি এফেক্টেড হন, যে জন্য নিরাপদ থাকা ভালো, হাত ধোয়ার অভ্যাসটা বাদ দেওয়া উচিত না, কি বলেন? আমাদের এই পেজটা তো 8 জিবি, এটা ঠিক আছে, বুঝতে পারছেন তো? জি স্যার। আচ্ছা, এখন আপনি দেখেন এই হচ্ছে আমাদের লেয়ার,
কোথায় কাজ করলাম আমরা? হ্যাঁ, ওটা আমরা অ্যাপ্লাই দিই নাই, আমাদের কালারটা দিতে হবে আবার। এই হচ্ছে আমাদের দুইটা কালার, ঠিক আছে? আরেকটা দিয়ে দিই আমরা অন্য কালার। আমরা একটা পেজ করে নিচ্ছি মার্চ। আপনি দেখেন এই পেজটাকে আমাদের তো এখন আছে সিএমওইকেতে, আছে এর 8 GB-তে আছে। এটা যদি আমি সিএমওইকেতে ট্রান্সফার করি কী হয়? সব কালারের আপনি পার্থক্য বুঝবেন না। দেখেন এই এই যে কালারটা কীরকম ছিল, এরকম ছিল, এই ছিল না? তাহলে আপনি পার্থক্যটা বুঝছেন? যখনই আপনি এরকম নীল আপনি কখনো কাগজে পাবেন না, বুঝতে পারছেন? কিংবা এই লাল আপনি পাবেন না। যখনই আপনি এটাকে ট্রান্সফার করবেন আপনার পার্থক্যটা এরকমই হবে। দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু পরিবর্তন আসছে। তো এই হচ্ছে আপনার আউটপুট। আউটপুট কোন কালার কিভাবে আসবে এটা আপনি বুঝতে হবে সিএমআইকে থেকে। যে জন্য আমরা যদি কোনো প্রোডাক্ট তৈরি করি যেটা ভার্চুয়ালি আমরা পোস্ট করব, ফেসবুকে পোস্ট করব, ওয়েবসাইটে পোস্ট করব, তখন আমরা 8 GB-তে ডিজাইন করলে কোনো অসুবিধা নাই। মানে উজ্জ্বল ডিজাইন করলে, লাইটের ডিজাইন করলে কোনো অসুবিধা নাই। যদি আপনি কাগজে নিতে চান আপনার ডিজাইনটাকে, তাইলে আপনার সিএমআইকে দিয়ে ডিজাইন করতে হবে, নতুবা এক ধরনের কালার দিবেন আরেক ধরনের কালার আপনি দেখবেন, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি। তাইলে কালারের নিয়ে আমাদের আর কোনো কথা নাই, এটা আমরা বুঝছি কালার মোডের বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন তো ইমেজ সাইজ এবং ক্যানভাস সাইজ এই দুইটার মধ্যে পার্থক্য কী কে বলেন? এই দুইটার পার্থক্য কি বলতে হবে? আর ইমেজ সাইজ তো মূল ফটোর সাইজ। হ্যাঁ, আর ক্যানভাস সাইজ হলো ব্যাকগ্রাউন্ডের সাইজ। ধরেন আমি এখন ইমেজ ক্যানভাস সাইজ বড় করলাম 2 ইঞ্চি, কি হবে তাইলে ছবির মধ্যে? আর্টবোর্ডটা স্যার বড় হবে হয়তো। হুম, তো এই কাজটা আসলে আমরা আরেকভাবে করতে পারি, ওই যে এটা দিয়ে, ক্রপ টুল দিয়ে। হুম, এটা সেম একই জিনিস, ঠিক আছে? তাইলে আমরা এখানে আসলে আমরা করি না, ব্যানারের কাজটা আমাদের না করলেও চলে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমার তো কারেন্ট চলে গিয়েছিল স্যার। জি, আমি সবটা শুনি নাই স্যার। আমার প্রশ্নটা হলো, আপনি যদি বলছিলেন যে প্লিজ এমবেডেড দিয়ে ছবিটা আনলে ছবিটা ফাটে না, এটা আমি ভুল শুনলাম না সঠিক শুনলাম স্যার? আজকে আমি ছবিটা আনলাম, দেখলাম আমার ছবিটা ফেটে গেল, আর কনভার্ট টু স্মার্ট অপটিকে দিলাম, ছবিটা আবার ভালো হয়েছিল। এটা আমার কি ভুল শুনলাম না সঠিক শুনলাম স্যার, বুঝলাম না আমি। যখন আপনি প্লেস করবেন এটা তো কনভার্টই হয়ে যায় স্মার্ট অবজেক্টে। মানে আমি যখন প্লেস এমবেডেড যখন করেছি স্যার, আজকে আমার ছবিটা নষ্ট হয়ে গেল। আপনার ওটা দিয়ে হয় নাই, স্মার্ট অবজেক্ট হয় নাই, এরকম স্মার্ট অবজেক্ট হয় নাই। আমি স্যার আগে কি স্মার্ট অবজেক্ট করতে হবে? প্লেস করলে তো অটোমেটিকলি স্মার্ট অবজেক্ট হয়ে যায়, কিন্তু এটা হলো না স্যার। আজকে দেখলাম পরে দেখলাম এটা পরে এটা আমি এই ছবিটা যখন আমি আবার স্মার্ট অবজেক্ট করেছি, তখন দেখা গেলো ছবিটা আবার এই ভালো ছিল। আপনি ভুল করছেন, প্লেস করেন নাই, আরো কিছুতে ক্লিক করছেন। আপনি দেখেন আপনার সামনেই তো হচ্ছে, ঠিক না? দেখা যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে স্মার্ট অবজেক্ট হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না। এই তো এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে না? জি স্যার, আমি তো এটা করলাম স্যার, মানে এই ছবিটা আমি প্লেস এমবেডেড করে এনেছি, কিন্তু দেখা গেল আমার একটা ছবি ফেটে গেছে, কিন্তু আমি বুঝলাম না যেটা ফাটলো কি জন্য। ফাটছে এই জন্য যে আপনি প্লেস করেন নাই, অন্য কিছু করছেন। আপনি আবার প্লেস করবেন তখন দেখবেন।
আচ্ছা স্যার, যে যে আচ্ছা স্যার একবার দেখেন ঠিক হয়ে যাবে। আচ্ছা স্যার, স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আর প্লেস এমবেডের মধ্যে কোনো পার্থক্য আছে নি স্যার? জি না, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আর এই প্লেস এমবেডের কোনো পার্থক্য আছে নি স্যার? পার্থক্য নাই, একই জিনিস। একই জিনিস, আচ্ছা জি, আচ্ছা স্যার। আচ্ছা, অ্যাডজাস্টমেন্টে আমরা কিছু জিনিস দেখি। প্রথমে যেটা হচ্ছে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট, এটা দেখার আগে আপনাকে বুঝতে হবে এখানে তিনটে অটো টিউন আছে, দেখছেন? অটো টিউন একটা, অটো কন্ট্রাস্ট একটা, অটো কালার একটা। এই কাজগুলো কি আপনারা করেন কখনো? না স্যার, করিনি। এটা হয় কি, যদি আপনি একটা ছবি তুলেন ন্যাচারাল, যখন একটা ছবি আপনি নিয়ে আসবেন, আমি একটু একটা ছবি ডাউনলোড করছি, এটার মধ্যে আমি দেখাই। এই ছবিটা দেখেন, এটার মধ্যে আমাদের আলোর যে অবস্থা আছে, আপনি যদি ইমেজের মধ্যে গিয়ে অটো টিউনে দেন কি হয় দেখেন, পার্থক্য হয়েছে না? এই ছিল, পার্থক্য বুঝেন? আবার দেখেন আপনি, আপনি যদি অটো কালারে দেন, যে অটো কন্ট্রাস্টে দেন, কিছুটা আরও পার্থক্য হয়েছে। আপনি যদি অটো কালারে দেন, দেখেন আরেকরকম। তো সাধারণত আমরা কী করি, যখন আপনি কোনো ছবি তুলবেন, ছবিটা যদি কোথাও পাঠাইতে হয়, ফটোশপে ঢুকে ম্যানুয়ালি আপনি ওটার কালার লাইটিং অ্যাডজাস্ট না করে এই তিনটা টিউন যখন আপনি দিবেন, এটাতে একবার দিবেন, এটাতে একবার, আর এটাতে একবার, তো ছবিটা মোটামুটি যতটুকু পারা যায় এটা ফ্রেশ ফ্রেশ হয়ে যাবে, আলোর যে একটা সাদা ভাব আছে ওইটা চলে যাবে, বুঝতে পারছেন? জি স্যার। অরিজিনাল ছবিটা এরকম ছিল না কিন্তু, আপনি দেখেন হিস্ট্রিতে গিয়ে এই ছবিটা ছিল, আর আমরা কাজ করার পরে কী হয়েছে এরকম। এটা আপনি করবেন, যে কোনো ছবিকে আপনি যদি চান ম্যানুয়ালি কাজ না করতে, অটো করে নিয়ে নেবেন, তখন দেখবেন ছবিটা একটু ভালো লাগবে দেখতে, ওটা আউটপুট ভালো আসবে। প্রেসে যখন আপনি পাঠাবেন প্রিন্ট করার জন্য একটা ছবি, তার আগে অটো টিউন করেই আপনাকে সেভ করতে হবে, বুঝতে পারছেন? নতুবা ওই ছবির প্রিন্ট ভালো আসবে না। তো এটা যদি আপনি নিজে নিজে করতে চান ম্যানুয়ালি, এখানে গিয়ে আপনি নিজে নিজে করতে পারেন। কন্ট্রাস্ট এবং ব্রাইটনেসের মধ্যে একটা কম্বিনেশন আছে, বুঝছেন? কম্বিনেশনটা কীরকম দেখেন, এটা বর্তমানে জিরো আছে, জিরো, জিরো মানে আসলে ফিফটি, এটা হচ্ছে পঞ্চাশ, এদিক থেকে এটা মাইনাস একশো পঞ্চাশ, আপনি জিরোতে থাকবেন, দুই দিকে আপনি যেতে পারেন। এদিকে গেলে কী হয় দেখেন, উজ্জ্বল হয়ে যাচ্ছে আলো, আর এদিকে গেলে অন্ধকার হয়ে যাচ্ছে। তো আপনি একটা ছবিকে ডার্ক মুডে কিংবা নাইট মুডে নিয়ে যেতে পারেন, ঠিক না? তো এটার নিয়ম কী দেখেন, এটা হচ্ছে নিয়ম হচ্ছে এরকম, যদি আপনি এটা সত্তর করেন তাহলে এটাকে আপনাকে করতে হবে ত্রিশ, এটাই নিয়ম, এটা বুঝতে পারছেন? এটা যদি আপনি করেন ষাট, তাহলে নিচেরটা কত করতে হবে বলেন? চল্লিশ, এটাই। যদি আপনি মাইনাসে করেন, দুটোই মাইনাসে করতে হবে, অর্থাৎ দুটার মধ্যে বেলুর এটা পার্থক্য আপনি মানে ইকুয়াল হান্ড্রেড হতে হবে, এটাই হচ্ছে নিয়ম, বুঝতে পারছেন? কোনটাতে ছিলাম আমরা? জি স্যার। তাহলে এটা মোটামুটি আমরা বুঝছি, ঠিক আছে? ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের এই হচ্ছে কাজ, যে আপনি
অ্যাডজাস্ট করে নিবি। অটো দিলেও আগের মতো, অটো আর অন্য জিনিস, আমরা ওইখানে ব্রাইটনেস কন্ট্রাস্টের অটো দেখছি, এখানে দিলেও অটো অ্যাডজাস্ট হবে। তো যাই হোক, আমরা এগুলা করার প্রয়োজন হয় না, আমরা ওইখান থেকে নিয়ে নেই। ব্রাইটনেস বুঝছেন, এরপরে হচ্ছে লেভেল। লেভেলের মধ্যে কি হয়, সেপারেট তিনটা কালারকে আপনি আলাদা করে কাজ করতে পারেন। শুধু রেডের মধ্যে গিয়ে আপনি রেডের বাপ কমাইতে পারেন, বাড়াইতে পারেন। এখানে কোনো রেড নাই, মানে কালার সেপারেট কালারের উপরে আপনি কাজ করতে পারেন। আপনি যদি গ্রিন দেন তাহলে গ্রিনের উপরে কাজ করতে পারেন। গ্রিন যখন আপনি মাইনাসে যাবেন তখন এটা মেজেন্ডা হয়ে যায়, বুঝতে পারছেন? রেড যখন আপনি মাইনাসে যাবেন এটা কী হবে, গ্রিন না, রেডে আসলে একটু অন্যরকম হয়। যাই হোক, বুঝতে পারছেন এটা দিয়ে আমরা কী করি, এটা আসলে মুখস্থ কিছু না। আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে আপনি যখন এখানে আসবেন, এই মেনুতে অ্যাডজাস্টমেন্টে আসবেন, এটার কাজ হচ্ছে প্রত্যেক ছবির জন্য আলাদা আলাদা ভ্যালু দিতে হয়। এটা মুখস্থ কিছু না যে প্রত্যেক ছবিতে আমি 40% আর 60% করবো, এরকম কিছু না। এটা ডিপেন্ড করে আপনার ছবির ধরনের উপরে, ছবির আলো কীরকম, কালার কীরকম, এই বিষয়গুলোর উপরে নির্ভর করেই আমরা এখান থেকে ভ্যালুগুলো চেঞ্জ করি, যে কতটুকু দেব, কতটুকু দেব না, কিংবা কাস্টমারের চাহিদা অনুযায়ী। বুঝতে পারছেন? কাস্টমারের চাহিদা কিংবা ছবির ধরন বুঝে আপনি ঠিক করবেন যে কী দিলে ভালো লাগে, কী দিলে ভালো লাগে না। নুরুদ্দিন ভাই বুঝতে পারছেন? এরকম হইতে পারে। যাই হোক, আমরা আপনারা তো আর কেউ কথা বলেন না, এই জন্য উনাকে জিজ্ঞেস করলাম যে বুঝতে পারছেন কি না। এগুলো আসলে ভেরি সিম্পল বিষয়, এগুলো ক্লাসে আলোচনা না করলেও চলে, কারণ এগুলো আপনি যদি একা একা ট্রাই করেন আপনি ধরেন বুঝতে পারবেন যে এটা কোনটার কী কাজ, ঠিক না? তো যে জন্য আমরা এখানে আর কাজ করব না, এটা আপনার দেখাই দিচ্ছি। তবে একটা জিনিস আমরা বলতে পারি, যেটা হচ্ছে যে কার্ভের মধ্যে, এই যে কার্ভের উপরে আমরা আলাদা একটা ক্লাস নেব, স্পেশাল একটা ক্লাস নেব। কার্ভে অনেকগুলা কাজ আছে, আপনি দেখেন এই এখানের মধ্যে যথেষ্ট কাজ আছে। এই কাজগুলো বোঝার জন্য, এই কার্ভে আমরা কীভাবে কী করতে পারি এটা দেখার জন্য আমরা যে করব কী বলে, এটা আলাদা একটা কাজ করবো। এখানে কিন্তু ছবিতে অনেক মজার মজার এফেক্ট ইউজ করা যায় এই কার্ভ থেকে, বুঝতে পারছেন? এখানে আর RGB না দিয়ে আপনি শুধু রেডে যান, গিয়ে দেখেন অনেক ধরনের কম্বিনেশন আপনি তৈরি করতে পারেন এখানে। এটা হচ্ছে স্পেশাল এফেক্ট, এখান থেকে অনেক ধরনের এফেক্ট তৈরি করা যায়, যেটা আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য কি একটা ছবিকে আর্টিস্টিক বানিয়ে ফেলতে পারেন, বুঝতে পারছেন? এটা কিভাবে কি দিয়ে কি তৈরি করা যায় এটার উপরে আমরা একটা আলাদা ক্লাস করব। কার্ভের মধ্যে যেহেতু অনেক ইন্টারেস্টিং জিনিস আছে এগুলো আমরা দেখব, বুঝতে পারছেন? এখানে রেডিমেড কিছু আছে যেগুলো আপনি অটো নিতে পারেন, নিজে আপনি তৈরি করে এখানে সেভ করে রাখতে পারেন। এটা কিন্তু অনেক কাজ, সিম্পল কিছু না। এটা এখান থেকে একটা ছবিকে অনেক আকর্ষণীয়ভাবে তৈরি করা যায়। তো এটা আমরা দেখব, গ্রিড ম্যাপে আমরা এখানে একটা পয়েন্ট দেব, ওই এখানে আর একটা পয়েন্ট দেব। এখানে তো গ্রিড আছে, দেখতে দেখা যাচ্ছে না কীভাবে এটা কার্ভ করলে কী ধরনের এফেক্ট আসে, এটা কিছু রুলস আছে, এই রুলসগুলো আমরা দেখার চেষ্টা করব সেপারেট একটা ক্লাসে। ভালো হবে, আমি তো মধ্যে মধ্যে কার্ভ নিয়ে কাজ করি বাট বুঝি না আসলে কীভাবে। হ্যাঁ, কার্ভ বোঝার অনেক বিষয় আছে কার্ভে, আমরা এটা দেখব। আর বাকি যেগুলো আছে এগুলো আসলে তেমন জটিল কিছু না, এগুলো আপনারা দেখে নেবেন কী দিলে কী হয়। এক্সপোজের মধ্যেও এটাও ছবির এই কাজগুলোই আমরা করি। আমরা আজকে ক্লাস শেষ করে দেবো আরও একটা জিনিস দেখিয়ে, যেটা হচ্ছে ধরেন আমি যদি কারো ড্রেসের কালার চেঞ্জ করতে চাই, এটা আসলে খুব সিম্পল,
তারপর আমরা দেখিয়ে দেই একবার, সবার কাছে তো সব জিনিস সমান না। আমাদের একজন মানুষের ছবি লাগবে। এখানে যে ছবিটা আছে এটা তো ওখানে হ্যাঁ, আমরা ওনার শার্টটার কালার চেঞ্জ করে দিই। এক্ষেত্রে যেটা করতে হবে, আমরা শার্টটাকে সিলেক্ট করতে হবে কুইক সিলেকশন টুল দিয়ে। মোটামুটি তো আমাদের হয়ে গেছে, ঠিক না? জি স্যার। ওইখানে একটু বাকি আছে। ঠিক আছে, এই যে একটু নিচে যাব। আমরা সরাসরি হিউ স্যাচুরেটে যাই। এখান থেকে আপনি আপাতত, আমাদের মাস্টার সিলেক্ট আছে, এখানে আলাদা কালার করা যায়। তো আপাতত আমরা হিউ থেকে দেখি। এই দেখেন আপনি ম্যাজিক্যালি আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারছেন ড্রেসের, ঠিক না? এবং এটা অরিজিনালি, আপনি কিছু বলার নাই। এই কালার চেঞ্জ করার পরে এটা যে নকল করছেন এটা কিছু বলতে পারবেন না আপনি, ঠিক না? যদি আপনার সিলেক্টটা খুব বাজেভাবে না করেন। এতে লাইট চেঞ্জ করলেন, এটা থেকে আপনি কন্ট্রাস্ট স্যাচুরেট এটা হিউ, এই তিনটা দিয়ে আপনি ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? জি স্যার। এরপরেও যদি আপনি চান, এখন এক্স্যাক্ট আপনি নীলের মধ্যে কাজ করবেন, আসলে এরকম কিছু হচ্ছে না। এটা খুবই মানে ম্যাজিক্যালি আপনি একজনের কালার, ড্রেসের কালার চেঞ্জ করে দিতে পারেন, এটা আমরা বুঝছি, ঠিক না? আমাদের অরিজিনাল ছবিটা কি ছিল দেখেন, এই ছিল আমাদের অরিজিনাল ছবি, আর আমরা এটা করছি এভাবে। ঠিক আছে, তাইলে আমরা বুঝতে পারছি, ঠিক না? এভাবে আপনি হেডফোনের কালারটাও বদলে দিতে পারেন, যে কোনো অবজেক্টের কালার বদলে দিতে পারেন, শুধু ড্রেসের করবেন এরকম। যে স্যার, আমরা একটা ছবি থেকে, ধরুন আমরা ছবি থেকে সিলেক্ট করলাম যে আমি ছবির এই কালারটার উপরে ইফেক্ট ফেলবো, এই ধরনের ইয়ে করা যায় না? আর ছবি থেকে আমি কালারটা সিলেক্ট করে নিয়ে ওটা মানে ওই কালার উপরে আমি ইফেক্ট করে অন্য কালার ইফেক্ট করবো আর কি। মানে ছবির এক্সাক্ট কালারটা আপনি নিয়ে আসবেন? হ্যাঁ, আমি ছবি থেকে কালারটা নিব, মানে যে কালারটা সিলেক্ট করব এটার রিপ্লেসে আমি অন্য কোনো কালার বসাবো, এরকম কোনো ইয়ে করা যায় না? আপনার কথাটা আমি বুঝি নাই, আপনি কি বলতে চাচ্ছেন? ধরেন আমি হেডফোনের কালারটা শার্টে প্রয়োগ করব, এটা না, ধরেন আমি ছবি হেডফোনের যে কালারটা আছে এটা আমি মানে কালার পিকার বা যে কোনো কিছু আমি নিয়ে নিলাম, নিয়ে শুধু ওই কালার উপরে আমি অন্য কালার রিপ্লেস করবো আর কি, মানে হলুদ জায়গায় আমি এখন লাল বসাই দিব না? এটা আসলে হবে না, হবে না এই জন্য যে আপনি তো ওইখানে যে কালার আছে ওই কালার যাতে মিক্স হয় আরেকটা কালার তৈরি হবে, তো এক্স্যাক্ট দুই কালার মিক্স হয়ে কি আসবে এটা আগেই আপনি বলে দিতে পারেন না। এখানে কিন্তু মিক্স হয়, একটা কালার চলে গিয়ে আরেকটা কালার আসে এরকম না, আপনি তো কালার পিক করে এখানে রেখে দিতে পারেন না, কারণ ওইখানে একটা কালার আছে, ওই কালারটার সাথে আরেকটা কালার মিক্স করলে থার্ড আরেকটা কালার আসে, ঠিক না? তো এটা আপনি আসলে এভাবে করতে পারবেন না, আপনি হয়তো হলুদের মতো নিয়ে যেতে চাচ্ছেন, ওইখানে গিয়ে কি করলেন সিলেক্ট কোথায়,
আপনি যেটা করতে পারেন এটা হচ্ছে যে আপনি হলুদের মতো নিতে দেখলেন এখানে হলুদ হয় কখন কিভাবে হলুদ হচ্ছে এই আর কি এতটুকুই মোটামুটি হলুদের কাছে রাখলেন আপনি তো এটা আসলে এখানে অ্যাডজাস্ট হবে না এই হলুদ রাখতে গিয়ে দেখেন আপনার এখানে নিখুঁত হয় নাই অনেকটা ঝামেলা হয়ে গেছে ঠিক না তো এটা এখানে আপনি পিক করার কোনো সুযোগ নাই আমি যতটুকু জানি যে কারণ এখানে একটা কালারের সাথে আরেকটা কালার মিক্স হয়ে থার্ড কালার আসে তো যাই হোক আমরা এখানে আরও কিছু কাজ আছে আপনারা দেখে নেবেন এগুলো এত জটিল কিছু না সব আপনারা দেখবেন যদি কোনো প্রবলেম হয় আমাদের আগামী ক্লাসে জিজ্ঞেস করবেন যে এখানে কী প্রবলেম কে কী বুঝেন নাই অর্থাৎ ইমেজের পুরো বক্স মেনুটাই আপনি চেক করবেন যা বুঝেন না আগামী ক্লাসে আমরা কথা বলবো এটা নিয়ে বুঝতে পারছেন আমরা ক্লাস শেষ করে দিতে যাচ্ছি আর কারো কোন প্রশ্ন আছে বলেন স্যার টেস্ট দিতে পারলাম না এডমিশন টেস্ট দিতে পারলাম না স্যার নেট স্লো আগামী ক্লাসে দিব নি স্যার সমস্যা নাই তাড়াহুড়ার কিছু নাই আপনি একা একাও দিয়ে দিতে পারেন ইংলিশ মোটামুটি একজন ভালো বুঝে লোককে পাশে নিয়ে বসে দিয়ে দেন যাতে রিডিং পড়ে বুঝতে পারে এখানে কোন ওয়ার্ডটা হবে যদি আর একটা কাজ করলে হয় না স্যার ওই যে ওই কোশ্চেনটা গুগলে কপি করে গুগলে সার্চ করলে হবে না এগুলো সময় পাবেন না বেশি এর জন্য এর চাইতে লাইভ একজন করে হেল্প নেন আপনি এটাই সুবিধা হবে হয় আমাদের ক্লাসে ঢুকে করেন আগামী ক্লাসে নতুবা আপনি আমাদের এখানে আছেন সুহেল বলে একজন আছে স্টুডেন্ট আমাদের সকালের ব্যাচের নুরুদ্দিন ভাই চিনেন স্যার আগামী ক্লাসে তো স্যার তাহলে স্যার আগামী সকাল আগামী কাল স্যার সকালকার ক্লাসের লিংক একটু দিবেন স্যার আমাকে একই লিংক আপনারা সকালে আসবেন সবাই সকালে কিন্তু ওরা এক্সপার্ট হয়ে গেছে তো ওদের কাছ থেকে আপনারা টিপস নিতে পারবেন সকালের ক্লাসে জয়েন করেন সবাই চাইলে যতজন ইচ্ছা পারেন জয়েন করেন আগামী ক্লাসে সকালে আসেন রাসেল রানা আপনার পরীক্ষা এক্সাক্ট 100% হয়ে যাবে ওরা সবাই এক্সপার্ট হয়ে গেছে কয়টার সময় স্যার এই তো সকালের ক্লাস 9টা থেকে শুরু হলেও আমাদের মূল ক্লাসটা 9:30-10টা থেকে শুরু হয় শুরুতে কথাবার্তা হয় কিছু তো আপনি ঢুকে যান 9:30-এর মধ্যে ঢুকে যান আর বাকি যারা আছেন আপনাদের যাদের সময় আছে আপনারা সকালের ক্লাসে ঢুকবেন এক্সপিরিয়েন্স হবে ঠিক আছে শেয়ার বন্ধ করে দিচ্ছি আর কারো কোনো বিষয় আছে শেয়ার করার প্রয়োজন আছে কিছু বলেন বলেন স্যার আমি নাম্বারটা ভেরিফাই করছি তারপর কি ওই প্রশ্ন কারেকশনে চলে যাব নাম্বার ভেরিফাই করছেন ইমেল ভেরিফাই করছেন জি স্যার আচ্ছা এখন আপনাকে টেস্ট দিতে হবে টেস্ট দেওয়ার জন্য আপনি কাল নেক্সট ক্লাসের সকালের দিকে আপনি জয়েন হবেন ওখানে টেস্ট দিয়ে দিবেন আমার টেস্ট আর এখন যদি কেউ পারেন ওনার সাথে জয়েন হয়ে টেস্ট দিতে নেহাল সাকলাইন কি পারবেন স্যার আমার একটা কথা হলো স্যার আমার মাত্র 14টা যোগ দেখায় অ্যাভেলেবল তার মধ্যে বেশি নয় কি স্যার বিটকয়েন রিলেটেড হ্যাঁ আমরা এক্সট্রা কাজ আসছে না বিটকয়েনের বাইরে কাজ নাই আপনি আরেকটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেন আপনি কি টেস্ট সাকসেসফুল ছিল আপনি যে পরীক্ষা দিছিলেন এটা কি হয়েছিল স্যাটিসফাই বলছে ওরা নাকি
স্যার আজকে তো প্রোফাইলে ঢুকে ওইখানে টাস্কে ঢুকে দেখবেন আপনার পরীক্ষার জন্য স্যাটিসফাই বলছে কি না। আর অনেক সময় কাজ আসে, সময় নিলে হয়তো আপনি দেখবেন অন্য কাজ চলে আসতে পারে, একদিন অপেক্ষা করে দেখেন। আর বিটকয়েনের দেখেন আপনি একবার ট্রাই করে দেখবেন বিট ঢুকে কি বলে, জটিলতা বেশি না হলে করলেন, যদি জটিলতা বেশি দেখেন বাদ দিয়ে দিলেন। নেহাল সাকলাই নাইলে ওনার সাথে জয়েন হয়ে একটা পরীক্ষা টেস্টটা দিয়ে দেন ওদের সাথে, যদি কারোর সাথে আপনি দিতে পারেন এখন সময় থাকে। ঠিক আছে, তাইলে আর কালকে দেওয়া হবে, সকালে আসেন আপনারা যাদের টেস্টের প্রয়োজন আছে, কাল না নেক্সট ক্লাসে। আয়েশা সিদ্দিকা কি ফ্রি? আয়েশা সিদ্দিকা খুব ব্যস্ত থাকে। জি স্যার, হ্যালো। জি, আপনি, আমি এখন চলে যেতে চাচ্ছি, ক্লাস আমাদের শেষ করে দেবো, তো আপনারা যদি চান কথা বলতে কিংবা দুই তিনজন টেস্ট দিতে যাচ্ছে, আপনি যদি একটু হেল্প করতে চান ওদের জয়েন হয়ে, এই যে ইংলিশের যে একটা টেস্ট হয় আপনি জয়েন করতে পারেন চাইলে ওদের সাথে, আর ব্যস্ত থাকলে তো আর বাদ দিয়ে দেবেন। করবেন স্যার? আমি চলে যাব স্যার। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, তাইলে থাক আজকে এতটুকুই থাক, আমাদের যে হবে আমরা পরবর্তীতে আগামী ক্লাসে দেখব এটা, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাইলে থ্যাংক ইউ সবাইকে।